আপনাদের আলোচনা গুলো অনেকক্ষণ যাবৎ শুনতেছিলাম একজনে প্রশ্ন করলো যে ইসানবি সম্পর্কে ইসানবি কিভাবে আসলো সেটা জানা তো আশীর্ভাই থাকলে ভালো হইতো আশীর্ভাই পুরো একটা বিস্তারিত বলছিল আমি অনেকক্ষণ শুনলাম আমি একজন ডক্টর সাতজন প্লাস সোনোলজি আমি গত কয়েক দিন আগের কথা বলি কয়েকদিন আগে আমার এমন একটা ঘটনা ঘটছে কি আমি একটা পেশেন্ট আসছিলো একটা মেডিসিন ডাক্তারের কাছে উনি একটা হোলেভ ডোমেন একটা আলট্রাসনোগ্রাফ দিছিল ভাই আমাকে কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আসলে আমার কোনটা ভালো না আমার একটু ঠান্ডা লাগছে তো একটু না শুনলে বললেন তো আমি কল পেলাম অন্য একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে যে স্যার আমাদের এখানে একটা সোনোলজি আসছে একটা আলতাচনগ্রাম আসছে আপনি একটু করে দিয়ে যান তখন আমি রুগীকে জিজ্ঞেস করলাম কি সমস্যা কী আসে বিষয়ে বললো যে পেটে ব্যথা হচ্ছে তো আমি আর কিছু দেখলাম না উনি হোলো ডিমেন্ট দিয়েছে আমি প্রেগনেন্সি প্রোফাইলটা করে দিলাম হুম উনি হলো টেন উইক্স প্রেগন্যান্সি প্লাস টেন প্লাস এবং ওই মেয়েটা অবিবাহিত তো আমি যখন রিপোর্ট করে সাইন টাইন করে চলে আসতেছিলাম তখন ওই রিসেপশনে যে লোকটা যে মেয়েটা আছে উনি বললো যে স্যার আপনি মানে ভুল করছেন কি হলো বল যে এই যে আপনার মেয়ে তো অবিবাহিত আর হলো হোলেপ ডোমিন দেওয়া ছিল আমি বললাম যে ও তো প্রেগনেন্সি ও তো প্রেগনেন্ট ও কিসের হোলেপ ডোমিন দেবো ওকে তো বললো যে এমন সময় চিৎকার করে উঠলো মেয়ে ও আমাকে কি বলে ডাক্তার কি বলে তা আমি বললাম যে তুমি কি জানো যে তুমি প্রেগনেন্ট মানে না জানি না তারপরে ওর আম্মায় হঠাৎ করে ওর আম্মা বলতেছিল ওই দিন তুই জ্বালানা খুলে শুয়েছিলি তখন তোর উপরে বাতাস এসেছিল না তুই বলছিলি না ও হ্যাঁ 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 গো আম্মা ওই দিন যে বলছিলাম ওই দিন যে আমি বলছিলাম যে আমার উপরে বাতাস আসছিল ওই বাতাসেই মনে হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমার মনে হয় যে ইসানবির ক্ষেত্রে এটা হয়েছে যে ওনার আম্মা মনে ইয়ে ছিল জ্বালানা খোলা ছিল উনি ওইভাবে প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা

তাও একটা উনিশ বছরের একটা মেয়ে ক্লাস টেন পাস করলো তার বলে বাতাস সে এখন কিভাবে এটা যুক্তি দিয়ে আমাকে বুঝাবে আর এখন এইখানে এইখানে আপনি আরো ভালো প্রমাণ পাবেন কিছুদিন ওয়েট করতে বলেন ওই যে ওই মেয়ে আর মেয়ের মাকে ওয়েট করতে বলেন তারপর বাচ্চাটা হওয়ার পরে সাত দিনের বাচ্চা কথা বলে যদি প্রমাণ করে দেয় যে হ্যাঁ আসলে সে মানে পিতা ছাড়াই জন্মাইছে

আমি মূলত হিন্দু ধর্মে জন্মগ্রহণ করা হিন্দু ধর্মে কিন্তু আমার কথা হলো যে হিন্দু ধর্মের অনেক কুসংস্কার গুলো আছে যেগুলা এখনো আমাদের মাঝে আমাদের এই সমাজে চলমান সেগুলা নিয়ে একটু কথা বলেন হ্যাঁ সে বলে দেয় কিন্তু ভাই আমার তো সেই সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই পড়ো পারো ভাই আমার তো ক্লিয়ার ধারণা থাকতে হবে আমার আমার হিন্দু ধর্ম সম্পর্কে একই ধারণা নেই দুই আমার কাছে হিন্দু ধর্মটা অত বেশি থ্রেট অত বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগে ইন্টারেস্টিং লাগে যোনো কারণ আমার কাছে মনে হয় যে হিন্দু ধর্মটা খুব ক্লিয়ার কাট ভাবে বোঝা যায় যে এটা একটা বানানো আইডিয়োলজি আর কি হিন্দু ধর্মে এত বেশি কেচ্ছা কাহিনী আছে যেগুলো দেখে ক্লিয়ার করে বোঝা যায় যে এটা একটা মানুষের বানানো

যদি আপনার সময় হয় পড়া যদি আপনার সময় হয় যদি আপনি মনে করেন যে এটা বলা দরকার তাহলে আমাদের হাতে ছেড়ে না দিয়ে আপনিও একটু কথা বলেন অল্প বলেন বাট বলেন আমার মনে হয় সেখানে কাজ করবে আর কি হুম দেখি চেষ্টা করব আরেকটা কথা হলো কি আমি যখন আমার মনে হয় আর কি যে এই এই সমাজে যারা ধর্মকর্ম করবে ধর্মকর্ম করে তাদের দ্বারা বেশি ক্ষতি হয় সমাজটা আর যারা ধর্মকর্ম করে না তারা নীরবে থাকে তারা কোনো ক্ষতিও করে না কেউ ভালো করে না এরকম মনে হয় আর কি আমার আপনার কি মনে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আর কি আমার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে যারা যারা ইসলাম থেকে বের হয়ে গেছেন কিন্তু তারা ইসলাম নিয়ে কোনো ধরনের কথা বলতে ইন্টারেস্টেড হয় না তারা মনেই করে তারা তাদের গোটাও হচ্ছে ভাই আমি আমার লাইফ লিড করতেছি যেভাবে পারবো লিড করবো ওটা নিয়ে আমার মানে ওই অশিক্ষিত মানুষকে শিক্ষিত করার কোনো ইচ্ছা আমার নাই আবার অনেকে থাকে যে মনে করে যে এই সমাজটা এমনিতে গেছে আমাকে কোন একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে স্যারে লাভ হবে এরকম করে এরকম অনেক মানুষের থাকে তো এক একজনের এক এক রকম ভিউজ থাকে এই সম্পর্কে ঠিক আছে পরপর ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য কথা বলে ভালো লাগলো আশা করি আশা করি ভবিষ্যতে আবার কথা হবে ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ

দেখেন আমি শেয়ার দিছি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস হাদিসে মান সুহী 3463 নম্বর পার্শ্ব বাত রোগের চিকিৎসা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি পার্শ্বাল বাত রোগের চিকিৎসায় ধুম বা নিতম্ব গুলিয়ে নিয়ে তা তিন ভাগ করতে হবে অথবা প্রতিদিন এক বাদ পান করতে হবে নিজের পাশে ব্যথা হইলে অন্যের পাশে খাওয়াল দুমবার পাশে কেটে খাও তাহলে নিজের পাশের ব্যথা ঠিক আছে

চর্বিটা কি রান্না করে খাইলো হবে না না এখানে তো বলছে গলিয়ে নিয়ে মানে মেইলট চর্বিটা ধরে ঘি ভাজা পরোটা না খেয়ে আপনি চর্বি দিয়ে ভাজা পরোটা করে খাইলেন তাতেও হবে না এখানে তো আপনার দিন্দাভাই চিকিৎসা পদ্ধতিটা ভুলিয়ে দিচ্ছেন এখন এখানে ঘি এ ভাজা এইভাবে তো বলে না ঘিয়ে এ তারপর ওটা বোতলের মধ্যে ভুইরা ওইখানে হচ্ছে যে আপনার ইয়া করতে হবে মানে তিন ভাগের একটা দাগ দাও থাকতে হবে তারপর প্রত্যেকদিন সকালে আপনি ওইখান থেকে এক দাগ করে নেবেন তিন তিন দাগের একদম স্কিয়া টিকা দেখা স্কিয়া অবশ্য পাচার পাঁচার ব্যাটার আর পাঁচার উপরে বেরোড় ধরে ব্যাটার কি এটা অ্যাকচুয়াল পাঁচার ব্যাটার কিন্তু ভাই পরিচ্ছেদটা একটু persen না তো পাঁচাই লাগ আচ্ছা একজন কমেন্ট করছে সায়টিকা সরি এটা নাম হচ্ছে সায়টিকা সায়টিকা নার্ভ লেশন এখন বাংলাতে তো ভাই দেখি উল্টো হিসাবে কে বারে અસર বাত্রকে চিকিৎসা মানে কি বলবো আমি আজকে ভাই এই হাদিসটা পাইলে আমার কি একটা হাদিস খুঁজতে যায় ভাই আরেকটা হাদিস পাইছি এটা আমি পাই যে ভাই এটা দেখার পর তো আমার মাথা ঘুরে গেছে আমি বলি এটা কি তো এটা হয়তো দিন ভাই এটা কি আপনার উপকারে লাগবে আমি তো ভাবলাম আপনি আপনি যতক্ষণ ধরে যত লম্বা হাসিটা দিলেন আমি তো ভাবলাম আপনি মিরাকল পেয়ে গেলেন অবশ্য এটা 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 কাজে লাগবে বাদশার জন্য তো পাঁচার ব্যথা

পাছা মানে ওই যে মেরুদণ্ড আপনি আপনি আসলে আপনি প্রত্যেকদিন আপনার কি পরিমাণ পুশআপ দেওয়া লাগতে পারে আপনি সেটা সেটা বিবেচনা করবেন না ওয়েল তো মেরুদণ্ডের এই কাউগার্ড মেরুদণ্ডের তো ব্যথাবুতি হইতেই পারে ইফ ইউ লাইক কাউগার্ড রিভার্স কাউগার্ড দেন অথবা তাহলে কি মোমবতি গুলো ইমপ্লিমেন্ট করতে